আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আমি ছেলের বার্থডে উপলক্ষে কিছু রান্নার রেসিপি দেখাবো আমি দেখাবো আজকে তেহারি রান্না একদম সহজে ঘরোয়া পদ্ধতিতে আমি এখানে কিছু পেঁয়াজ কষিয়ে বেশ কিছু তেলে ভেজে নিয়েছি আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি আদা রসুনটা দিয়ে দেব আর এই ব্লকটা কিন্তু কেউ টেনে দেখবেন না টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না যারা যারা এইভাবে টিহারি রান্না করতেছেন একদম অল্প মশলায় অল্প খরচে এইভাবে করতে পারবে এখন আমি আদা রসুনটা দিয়ে দিলাম হাত দিয়েই দিয়ে দিচ্ছি আমি আদা রসুনটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব নেড়ে আদা রসুনের গন্ধটা যাতে চলে যায় এই পর্যন্ত আমি রান্না শুরু করব খুব ভালোভাবে মশলাটা জাল দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ডাল আর এলাচ একটু জয়ফল জয়ত্রী শুধু এইটুকুই আপনার ঘরে থাকলে হবে এইটুকুই শুধু ব্লেন্ডারে গুঁড়ো করবেন বা পাটায় ফেলে গুঁড়ো করবেন সেটা আপনি জানেন আপনার যেটা ইচ্ছা সেটা করতে পারবেন যেভাবে হোক গুঁড়াটা আমার দরকার গুড়াটা দিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম এর উপরে আর কোনো মশলা আমি অন্য কোনো বাহিরের মশলাই অ্যাড করবো না আর এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আর শুকনো মরিচ গোড়া আর লবণ পরিমাণ মতো এখানে আপনারা পুরোটাই কাঁচামরিচ দিয়ে রান্না করতে পারেন কিন্তু আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর অল্প একটু কাঁচামরচ দিয়ে দিছি কয়টা এখন আমি এভাবে মশলাটা কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে গরু মাংসটা দিয়ে দেব। কিন্তু গরু মাংসটা একদম টুকরা টুকরা করবেন দেখেন আমি কিভাবে টুকরা করে নিয়েছি মাংসটা আমি দিয়ে দেব মশলার ভিতরে দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে রান্না করে নেব এইভাবে আমি মাংসটা মিশিয়ে নিলাম যেতে করে মশলাটা খুব ভালোভাবে মিশে যায় এভাবে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করব আবার ঢাকনা খুলে আমি একটু একটু করে নেড়ে দেব আর ঢাকনা দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার মাংসটা সিদ্ধ না হয় আপনারা চাইলে এখানে পানিও দিতে পারেন সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে কিছু আলু টুকরা করে দিয়ে দিচ্ছি আপনারা না চাইলে আলু না দিতে পারেন আর দিয়ে দেবো একটু পানি এখানে আছে একটু টক দই তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য মাংসটা আমি দিয়ে দিলাম টকদটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে আমি অন্যটা চলে দেখেন মাংসটা কিন্তু আমি আস্তে আস্তে বসিয়ে দেশে আর অন্য চোলাতে আমি পোলাওটা রান্না করে নেব এখন পোলাওটা তো আমার চ্যানেলে আগেই দিয়ে আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন কীভাবে ঝরঝরা পোলাও করতে হয় আর এখানে পোলাওটা রান্না করার পরে দেখেন আমার এখানে মাংসে উপরে তেল উঠে আসছে কালারটা ভালোভাবে বোঝা যাচ্ছে না এখন ভাতটা হয়ে যাওয়ার পরে আমি মাংসটা ঢেলে দিলাম দিয়ে একসাথে নাড়িয়ে আমার তেহারি কিন্তু রান্না কমপ্লিট অন্য দিক দিয়ে আমি কিছু মাছ ভেজে নিচ্ছি এটা আমি দমে রেখে দেবো মাছটা ভাজা হয়ে যাচ্ছে আমি এটা ভুনা করবো এটা ভেটকি মাছ এখন আমি মাছটা ভুনা করে নিয়ে রেখে দেব আর অন্য সাইড দিয়ে আমি আগে থেকে পুটিং করবো একটা এই জন্য পুটিংয়ের কিছুগুলো করে রাখছি এটা আমি বসিয়ে দিয়েছি অলরেডি আর এখানে আমার হয়ে গিয়েছে আর এখানে পুটিংটাও শেষ দেখেন পুটিংটা কিন্তু আমি গ্রিন কালার ইউজ করছি এক সাইডে টু লেয়ারের করছি ক্যারামেল দিয়েছি এই জন্য এরকম কালার দেখা যাচ্ছে আর ভালো লাগলো অবশ্যই পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবেন আর আমাদের ইউটিউবে যারা সদস্য আছেন সবাইকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য এখানে কিন্তু তেহারিটা হয়ে গেছে আর যারা যারা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এখানে কেকও রেডি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ছেলেদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ